আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাই হাতের ছোঁয়া। আজকের এপিসোডে তৈরি করে দেখাবো মিষ্টি মুড়ি। তো চলুন দেখে নেই কীভাবে মিষ্টি মুড়ি তৈরি করতে হয়। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার প্যানটা একটু দুলিয়ে নিব যেন ঘিটা ছড়িয়ে যায়। এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি 2 কাপ মুড়ি তৈরি করব, এই জন্য 2 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনি কম বেশি করেও নিতে পারবেন। এবার ঘির সাথে চিনিটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করব অল্প সামান্য পানি। পানি দেওয়ার কারণ হচ্ছে ঘি এবং চিনি যেন একটি শিরায় পরিণত হয়, আর নয়তো কিন্তু চিনিটা আস্তে আস্তে থেকে যাবে, তখন কিন্তু মুড়ি খেতে আর ভালো লাগবে না। এবার নাড়তে নাড়তে যখন শিরা এরকম একটা পর্যায়ে আসবে, তখন এর সাথে অ্যাড করব মুড়ি। এখন কিন্তু আর পানি নেই, শিরা খুব ঘন হয়ে আসছে। এবার মুড়ি অ্যাড করব। মুড়ি দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, তখন কিন্তু আর নাড়া বন্ধ করা যাবে না। যদি নাড়া বন্ধ করি তাহলে কিন্তু মুড়ি পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। নাড়তে নাড়তে মুড়ির কালার কিন্তু ব্রাউনিশ কালার হয়ে গেছে, এবং এখন কিন্তু আর শিরা দেখা যাচ্ছে না, মুড়িটা খুব ঝরঝরে হয়ে গেছে। এবার নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মিষ্টি মুড়ি। ঘরে অবশ্যই ট্রাই করবেন, গরম গরম মিষ্টি মুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে নারিকেলের সাথেও খেতে পারেন। তো মিষ্টি মুড়ি খেতে খেতে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।